অরিজিনাল ছিল মানে মিস্ত্রি আইসা আশেপাশে করে দিবেন জি জি অবশ্যই কাঠ মিস্ত্রি নিয়ে আসলে আমাদের জন্য আরো ভালো বাড়াচ্ছেন বাড়াইতেছি না যেহেতু ভাড়া নাই আমার এজন্য আমি আগে রেটটা রাখছি আর এখন কিন্তু আপনিও জানেন অমি ভাই সব জিনিসের দাম বাড়তি পিতলের কাজ করা প্রত্যেকটা ওকে এই যে পিতলের কাজ করা মানিক ভিউয়ার্স অনেকদিন পর কিন্তু চলে আসলাম আবারো মানিক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আসলাম আপনার নতুন দোকানে নাকি জি 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 হ্যাঁ আচ্ছা নতুন দোকান থেকে ইনশাআল্লাহ নতুন নতুন ফার্নিচারের কালেকশন দেখাবো এবং দামটা সেগুন করা ফার্নিচারের দামটা আগে থেকে কমেছে নাকি বেড়েছে এটা কিন্তু ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভাইজান আর শুরুতে আপনার নতুন দোকানের ঠিকানাটা বলে দেন জি আসসালামু আলাইকুম আমাদের নতুন দোকানটা হচ্ছে মৌচাক মিজমিজি দক্ষিণপাড়া কাশেম আলী মসজিদের সামনে আমাদের দোকান এটা হচ্ছে আমাদের গোডাউন আর আমাদের আর শোরুম আরেকটা শোরুম আছে সেগুনবাগিচাতে জি আচ্ছা ভাইজান এখানে এসে কাস্টমাররা ফার্নিচার দেখতে পারবে সেগুনবাগিচা দেখতে পারবে সেগুনবাগিচা থেকে এখানে মানে বেশি প্রোডাক্টটা দেখতে পারবেন এখানে আসলে মনে যারা বেশি প্রোডাক্টটা নেবেন এখানে আসলে সবচেয়ে বেটার আচ্ছা ভাইজান শুরুতে আমাদের খাটগুলোর কালেকশন থেকে আগে দেখেন যেহেতু আপনার খাটের কালেকশন বেশি জি আমাদের এই খাটটা নিতে পারেন এটা হচ্ছে ফুল বক্স সেগুন কাঠের এটা তো 3 ইঞ্চি মোটা একবারে পাক্কা 3 ইঞ্চি মোটা আছে ভাই পাক্কা 3 ইঞ্চি মোটা আচ্ছা ফুল বক্স আচ্ছা আর ভাই একবারে পাক্কা 3 ইঞ্চি মোটা আছে না জি পাক্কা 3 ইঞ্চি মোটা সেগুন কাঠের একবারে সলিড সেগুন কাঠের জি ফুল বক্স এটার নাম হচ্ছে অস্থির খাট ওকে পায়ের সাইড মাথার সাইড কিন্তু দর্শক দেখেন একই ডিজাইনে থাকবে নাকি ভাইজান জি সেম ডিজাইন ওকে এবং হেড বক্স আছে প্রত্যেকটা খাটে জি প্রত্যেকটা হেড বক্স আছে এবং পায়ের পাখা মাথার পাখা সেম মানে দেখেন এটা একবারে কিন্তু পিছনে কোনো ফাঁকা টাকা নাই না 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 একবারে সলিড ঠিক আছে ভাই খাটগুলো কিন্তু বেশ সুন্দর এগুলো হচ্ছে ফুল বক্স ফুল বক্স ভাই ফুল বক্স দিয়ে কত টাকা এগুলো জি এগুলো যেহেতু রাশিয়া যুদ্ধের কারণে সব জিনিসের দাম বেশি আমরা আগের রেটটাই রাখবো 35000 টাকা 35000 টাকা বার্নিশ করে দিই এটা বারিশ নিয়ে একবার সব একবার কমপ্লিট করে দিব ওকে ভাই যা বেশি দেখে খাটগুলো আমরা দেখাবো পরবর্তীতে আলমারিটা দেখাবেন জি একটা থ্রি পার্টের নতুন একটা কালেকশন আসছে অনেকে আমাকে বলে যে ভাই একটা থ্রি পার্টের নতুন কালেকশন গুলি দেখেন ওয়াও বেশ চমৎকার কিন্তু মাশাআল্লাহ একবার এটা কারুকাজ ভরপুর একবারে সেগুন পিওর চিটাং টিক কাঠ মিস্ত্রি নিয়ে আসবেন আচ্ছা ভাই এই ফাইবারগুলো দেখি তো বোঝা যায় হ্যাঁ জি 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 আচ্ছা ঠিক আছে তো আলাদা করা যায় তিন পার্ট এক পার্ট আলাদা দুই পার্ট একসাথে তো কানিষ্ঠ আলাদা করা যায় হ্যাঁ জি জি আচ্ছা না হয় এত কোনো ফার্নিচার বাসা রেখে উঠাতে পারবে না হ্যাঁ হ্যাঁ আলমারি কত পার্টের তিন পার্ট আলমারিটা নিলে একদম 40000 টাকা রাখবো বার্নিশ করে দিব বার্নিশ সহকারে বার্নিশ এগুলো ভাই দেখা গেছে ভালো ভালো মার্কেটে কিনতে গেলে সেম টু সেম ডিজাইন কত টাকা মার্কেটে 65-70000 টাকা দাম আছে তাই আপনাকে প্রায় দেখা গেছে অনেকটা রিজনেবল প্রাইসে কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন পরবর্তীতে ভাই এই সিম্পল খাটগুলো একটু দেখেন এগুলো হচ্ছে সলিডের ভিতরে অনেকে বলে যে ফুল বক্স না সেমি বক্স দেখান এগুলা নিতে পারবেন একেবারে চিটাং টিক কাট বিছানা গর্জন এগুলা আমরা যদি নেন এগুলা 26000 টাকা রাখবো 26000 টাকা করে 26000 টাকা সলিড একবার সলিডের ভিতরে 1 ইঞ্চি মোটা ভাই একেবারে 1.5 ইঞ্চি মোটা আর পিছনটা দেখি তো ভাই যান ওকে পিছনটা কিন্তু এরকম ভাই এটা তো ভাই পিছনে আরো টাকা আছে নাকি হ্যাঁ এই খাটটাও নিতে পারেন প্রবাসী ভাইরা তারপর ইনশাল্লাহ যারাই নিবে সবাই ভালো জিনিসটাই পাবে আচ্ছা সেগুনের ভিতরে তো অনেক সেগুন আছে আপনার চিটাং সেগুন আমাদের সম্পূর্ণ চিটাং মধুপুরী সেগুন না আমাদের চিটাং টিক বিছানা গর্জন হাইচা সেকুন মাঝখানে ঘুরা গর্জন আচ্ছা মাশাআল্লাহ খাটের কালেকশন গুলো দেখেন কয় ইঞ্চি মোটা বললে এটা পাকা 3 ইঞ্চি 3 ইঞ্চি মোটা জি 3 ইঞ্চি মোটা একটা খাট পায়ের পাখা মাথার পাখা সেম এগুলো কি ফুল বক্স আছে এটা ফুল বক্স এটা ফুল বক্স ফুল বক্স ওকে বেশ চমৎকার কিন্তু এখানে লাভটা দেখেন অনেক বড় ভাইজান এগুলা বানিশ করার পর তো মানে চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে একেবারে নতুনের মতো হয়ে যাবে একবারে নতুন এটা তো বানিশ ছাড়া আছে সব একবার বানিশ ছাড়া আছে ওকে বানিশ ছাড়া দাম পড়বে কত ভাই এটা নিলে আমরা 35000 টাকা রাখবো ফিক্স আগের দামই আগের দামই আচ্ছা দর্শক দেখেন আবার বলছি এটা কিন্তু দেখেন পায়ের পাখা মাথার পাখা কিন্তু একই ডিজাইন একই সেম ডিজাইন আচ্ছা সুকেস গুলো একটু দেখান তো ভাই জি আর একটা ছোটর ভিতরে একটা সুকেস অনেকে বলে ভাই ছোট সুকেস গুলি দেখায় মানে তিন পাড়ের জি তিন পাট 5 ফিট বাই 6.5 ফিট ভিতরে কাপ পিস বাড়ি না স্যার যাই রাখেন না কেন দেখা যাবে কিন্তু জি মাঝখানে দুইটা ডোর দুই পাশে দুইটা বক্স ওকে ভাইজান মানে এগুলাই কিন্তু রেগুলার সাইজ এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা হচ্ছে 5 ফিট বাই 6.5 ফিট আচ্ছা আচ্ছা দামটা আসবে কেমন ভাই এই সুকেসটা যদি কেউ নেয় একদম 17000 টাকা 17000 টাকায় সেগুন করে সুকেস জি বার্নিশ করে দিন আচ্ছা এটা কিন্তু একবারে বার্নিশ সহকারে পিছনে ওই সুকেসটা ভাই ওটা বিশাল বড় একটা সুকেস এই একটা দারুণ নতুন মডেল একবার নিউ কালেকশন এই সুকেসটা দেখাইতে পারেন
পিছনে এটা, হ্যাঁ এই সুকেসটা অনেক সুন্দর। এই সুকেসটা হচ্ছে আপনার 6 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা দেখেন, দুই সাইডে দুটো পাল্লা এবং ডয়ার আছে নিচে, তিনটা ডয়ার দুই পাশে পাল্লা। এই সেলগুলো কেউ যদি চায় একটা সেল বাড়াই নেবে, হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই। ভিতরে অনেক জায়গা দর্শক, পিওর চিটাং টিক। হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ সুন্দর লেগেছে আমার কাছে। আর এটা কি ডিজাইন বলে ভাই? এটা হচ্ছে আপনার মিনার, মিনার ডিজাইন, মিনার নতুন কালেকশন। ওকে বেশ সুন্দর। চারপাট দিয়ে দাম পড়বে কত ভাই? জি চারপাটটা দিয়ে, যেহেতু আমরা নিজেদের বাড়িতে এই দোকানটা করছি, আমরা কোনো রেট বাড়াই নাই, আগের রেটটাই রাখবো ইনশাল্লাহ। 27,000 টাকা এটা মানুষ নিজস্ব দোকান থেকে রেট কম, মানে বাড়াইতেছি না, যেহেতু ভাড়া নাই আমার, এই জন্য আমি আগের রেটটাই রাখছি। আর এখন কিন্তু আপনিও জানেন অমি ভাই, সব জিনিসের দাম বাড়তি অবশ্যই, এই জন্য আমি এটাই কাস্টমার আমার প্রবাসী ভাইদেরকে এটাই ছাড় দিচ্ছি। পরবর্তীতে এই পাশে তিন পাটে আলমারি দেখতে পাচ্ছি, আবার এই খাটটা ভাই বেশ সুন্দর লাগছে মাশাল্লাহ। খাটটা একটু দেখান দর্শকদের। জি এই একটা সেমি বক্স সলিড খাট, এই খাটটা নিতে পারেন। এই খাটটা ইনশাল্লাহ একবার সলিড সেগুন কাঠের বিছানা পাবেন গর্জন। এটা আমরা বার্নিশ করে দিব, আগের রেটটাই রাখবো 26,000 টাকা। এটা 26,000 টাকা? জি একবারে সলিড, মানে ফায়ার গ্যাস দেখেন সব প্রোডাক্ট কিন্তু চিটাং সেগুন কাঠ, সম্পূর্ণ চিটাং টিক।26,000 টাকা পিছনে একটা নিউ একটা ডিজাইনের আলমারি আছে, অনেক বড় কিন্তু, 2023-এর ফার্স্ট নতুন মডেল। আচ্ছা আচ্ছা, আলমারিটা তিন পার্ট, অনেকে বলে মানিক ভাই আপনি তিন পার্টের আলমারিগুলো দেখায়, এই আলমারিটা নিতে পারেন যারাদের নতুন বাড়ি করেন বা একটা আলমারি দরকার। এটা ভিতরে গামারি বাইরে চিটাং টিক, এই আলমারিটা নিতে পারেন পিওর সেগুন। এটা বার্নিশ করে দিব একদম 42,000 টাকা, 42,000 টাকা একদম, কোনো মূলামূলি করতে পারবেন না। আচ্ছা ভাই কিন্তু ফিক্সড প্রাইস বলে দেয় আপনাদের সুবিধাতে, যত যাহাতে ভাইয়ের সাথে দামাদামি না করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, ওই পাশে খাটগুলো দেখাবো একটু পর। আচ্ছা খাটগুলো দেখান, একেবারে নতুন মডেল, এটা আমাদের একটা ভাইরাল খাট, ওয়াও, রানী গোলাপ। এটা 2.5 ইঞ্চি সলিডের উপরে, 2.5 ইঞ্চি সলিডের উপরে, একেবারে 2.5 ইঞ্চি সলিডের উপরে এই খাটটা নিতে পারেন, অনেক সুন্দর একটা খাট। এটা দেখেন একবারে, মানে কারু কাজে যারা ভরপুর খাট চাচ্ছেন যে আমার খাটটা হবে অনেক অনেক গর্জিয়াস, তাদের জন্য কিন্তু এই খাটটা, মানে মাথার সাইডটা আর পায়ের সাইডটাও কিন্তু একই ডিজাইন নাকি ভাই? সেম ডিজাইন জি। ওকে মাথার সাইড পায়ের সাইড একই ডিজাইন, এবার কি সেম বক্স না ফুল বক্স? এটা ফুল বক্স, মানে আজকে যে খাট দেখাচ্ছি মানে যেগুলো গর্জি সেগুলো সবগুলোই ফুল বক্স? সবগুলোই ফুল বক্স, সেম বক্স হলে তো আর কিছু টাকা কমে যাবে। সেমি বক্স তো অবশ্যই কমবে। এই খাটটা মার্কেটে যদি আপনি বানাইতে যান 65-70 হাজার টাকা, আমাদের কাছ থেকে নিলে আমাদের আগের রেটটাই রাখবো 36,000 টাকা ফিক্স, কোনো দামাদামি করতে পারবেন না, ভালো লাগলে আমাকে ফোন দিবেন। আচ্ছা এই পরবর্তীতে পিছনে একটা খাট আছে, জি আরেকটা খাট আছে, এটাও নতুন মডেল একেবারে, এটাও সলিড, এটাও 2.5 ইঞ্চি সলিড, মাথার পাখা পায়ের পাখা, এটা হলো হরিণ তাজ। হরিণ তাজ, আমি সবাইকে একটা কথা বলবো, যেই যেই খাটটা আমি নাম বলতেছি ওই ওই খাটটার দাম ফিক্স প্রাইস থাকবে, আপনারা ওইটাই আমাকে স্ক্রিনশট দিতে পারবেন, আমি ওই ছবিটাই পাঠাবো। এই খাটটা নিলে আপনার ওই রেটটাই রাখবো 36,000 টাকা। এটা দেখাইতে পারেন, অনেক সুন্দর একটা সুকেস, অনেক বড় কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ এটা চারপাটের, এটা চারপাটের 6 ফিট বাই 7 ফিট। ওকে নিচে দেখেন অনেক বড়, এই কয় ফিট বাই কয় ফিট? 6 ফিট বাই 7 ফিট, লম্বা 6 ফিট আছে, লম্বা 7 ফিট, পাশে 6 ফিট। আচ্ছা আচ্ছা, লম্বা গামারি কাট, বাইরে চিটাং টিক, সেগুলো লম্বা কিন্তু সাধারণত অন্য সুকেস থেকে অনেক লম্বা। জি চাল সিস্টেম, এই জন্য একটু লম্বা হয়েছে নাকি ভাই? জি জি। আচ্ছা বেশ সুন্দর ভাই, এর বাইরে অনেক ডিজাইন আছে আপনার কাছে, তো ওগুলো দেখা গেছে এক বিরতে সব ডিজাইন দেখানো সম্ভব না, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অন্য ডিজাইন ভাইরা পাঠিয়ে দিতে পারবে নাকি? জি। আরেকটা কথা বলি, ইনশাল্লাহ যারা প্রবাসী ভাই আছেন, যারা আমাদের বাংলাদেশে আছেন, যারা মালটা নেবেন তারাই কিন্তু ফোন দিয়েন, কারণ আমরা ব্যস্ততার কারণে অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ দেখা গেছে 2-3 জন হয়েছে, অনেকে শুধু শুধুই ফোন দেয়, কারণ আমরা ব্যস্ত থাকি আর আমরা খুবই ব্যস্ত, যারা মালটা নেয় তাদের জন্য সুবিধা, যারা মালটা নেবেন তারাই আমাদেরকে ফোন দিবেন, যারা মালটা নেবেন না তারা ভিডিওতে একটু আমার বিস্তারিত জানা আছে ওইখান থেকে দেখে নেবেন, আর যারা প্রোডাক্টটা নেবেন তারাই ফোন দিবেন,
ইনশাআল্লাহ ভালোই হবে আপনার জন্য আমার জন্য। ড্রেসিং টেবিলটা একটু দেখান। জি এটা হচ্ছে ডাবল বক্সের ঘর ড্রেসিং টেবিল। ঘর ড্রেসিং বলে ঘর সুকেসটা নাই, ঘর ড্রেসিং টেবিলটাও নিতে পারে। এখানে লাইট আছে, জায়গা আছে, জি সিম বোতল টোতল রাখার জন্য প্লেস আছে, আর ভিতরে গামারি কাঠ, বাইরে শিকুন। আগের দামটাই রাখতেছি, যেহেতু আমরা কিছু নিজস্ব দোকান দেখা, আগের দামটাই একদম 26,000 টাকা। দর্শক দুই পারে আলমারি পেয়ে যাচ্ছে, একদম ফাইবার গুলো একটু দেখাই দেন কাস্টমার কে। এই যে ফাইবার গুলা নতুন কালেকশন আছে এই ওয়ার্ডরোবটা। হ্যাঁ একটা ডয়ার খুলে দেখাই, ভিতরে গামারি কাঠ, ভিতরে গামারি, এবার নিচে হচ্ছে গর্জন প্লাই দেয়া। জি জি গর্জন প্লাই। ওকে বেশ সুন্দর। এটার সাথেও সেট আছে, যদি কেউ নিতে চান আমি দিতে পারবো। আচ্ছা ভাই সাইডে আবার এই সিস্টেম করা নাকি? জি জি রোলার সিস্টেম। ওয়ার্ডরোবটা ভাই দেখাই শেষ করেন। ওয়ার্ডরোবে এই কারুকাজগুলো কিন্তু অসাধারণ লেগেছে এবং পাল্লাও ডিজাইন করা আছে, সেম ডিজাইন। জি ওকে পাল্লাটা ঘুরে দেখান তো ভাই। জি এটা থাক ভাই কোন আগানো যায় আজকাল ব্যবসা। সেগুন কাঠের চিটাং ঠিক। এই ওয়ার্ডরোবটা নিতে পারেন, বার্নিশ করে দেবে 21,000 টাকা। 21,000 টাকা একটা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছে। এটা লং ড্রেসিং বয় নাকি ভাই? জি এটা খুললে ভিতরে তাক তাক করা আছে, খুলেন তো ভাই দেখি তো। ওকে এটা ভিতরে কিন্তু সেল সেল সিস্টেম করা আছে নাকি? জি ওকে সেল গুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড়, অনেক সুন্দর। এখন ভিতরে গামারি, বাইরে চিটাং ঠিক। আচ্ছা এবং এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা সিস্টেম করা আছে। জি ওইটা হচ্ছে লক সিস্টেম। তবে এগুলো আচ্ছা এগুলো দামটা কেমন পড়বে? জি এগুলো দামটা আমরা একদম এটা 13,000 টাকা রাখবো। এটাও নতুন ডিজাইন, একেবারে অনেক সুন্দর এটা। হ্যাঁ এই ডিজাইনটা নিতে পারেন। এটা চমৎকার কিন্তু একটা ওয়ার্ডরোবের কালেকশন দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো একই সাইজ না? একই সাইজ জি। আর কত করে পড়বে ভাই? একদম 21,000 টাকা। 21,000 টাকা করে ভাই। আপনার কাছে ডাইনিং টেবিল, শোকেস, ওয়ার, মানে ফার্নিচার জগতে যা যা হয় সবকিছু আছে? সবকিছু আছে। এই যে ডাইনিং টেবিলটা, এটার দুইটা কালেকশন, একটা হচ্ছে 4 চেয়ারের, একটা হচ্ছে 6 চেয়ারের। এই যে আমাদের চেয়ারগুলি দেখান এক পিস, এটা হচ্ছে রানি গোলাপ চেয়ার। ওকে চেয়ারগুলো কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ। এই যে টেবিলটা 5x5 পায়া, 3mm গ্লাস উপরে। আচ্ছা গ্লাসটা দেখেন, ভিক্টোরিয়া গ্লাস কিন্তু। এই পুরো ডাইনিংটাই দেখেন, পায়াগুলো কিন্তু অনেক মোটা, বেশ সুন্দর গর্জিয়াস। এগুলো বানিশ করার পর আসলে অনেক সুন্দর লাগবে, বানিশ করা না এই জন্য হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তবে এই ডাইনিংগুলো কেমন কি দাম আসতেছে? এই ডাইনিং টেবিলটা 6 চেয়ারের নিলে 6 চেয়ারের টেবিল দিয়ে 32,000 টাকা, আর যদি 4 চেয়ারের নেন তাহলে 30,000 টাকা। আচ্ছা ঠিক আছে। ওই পিছনে একটা শোকেস তো আছে। জি একটা ড্রেসিং টেবিল আছে। সরি ড্রেসিং টেবিল আর কি, এটা দুই পাশেই বারান্দা। জি জি নিতে পারেন। অনেক সুন্দর একটা আলমারি, চিটাং টিক। জি কত পড়বে এটা ভাই? এটা নিলেও আগের দামটাই রাখবো 26,000, একদম 26,000 টাকা। দর্শক দুই পারে আলমারি পেয়ে যাচ্ছে। জি এই যে আমাদের যে সোফাটা, ভিক্টোরিয়া মডেল 221, এটা জি জি ওকে, এটা আমাদের একটা ভাইরাল সোফা, ইনশাআল্লাহ এখনো চলতেছে, সামনে আরো চলবে। 221 ভিক্টোরিয়া মডেল, এটা হচ্ছে রেগুলার সাইজ আর কি। দেখেন এই সাইডে কাজ, নিচে কাজ, মানে এই হাতাগুলি দেখেন, ভিক্টোরিয়া বলতে যেটা বোঝায় আর কি, চারিদিকে কাজ আছে। জি যারা নিজেরা একটু বাড়ি করেন, আমার প্রবাসী ভাইরা যারা বাড়ি করেন, ইনশাআল্লাহ তারা একটা ভালো সোফা খুঁজতেছেন,
তা মানিক ভাইয়ের ইনশাল্লাহ মানিক ভাইয়ের ভিডিওটা দেখলে মানিক ভাই দিতে পারবে। হ্যাঁ, মোগল ভিক্টোরিয়া এটা আমরা যদি নেন আগের দামটা রাখবো 32,000 টাকা। 32,000 টাকা, জি। ওকে, দুইটা সাইড টেবিল আছে, একটা বড় টেবিল আছে। দুইটা সাইড টেবিল, একটা বড় টেবিল আছে। এবং সামনে এই সোফাটার দাম রাখবেন কেমন? সামনে একটা নতুন কালেকশন, অনেকে সিম্পল সোফা চায় যে ভাই একটু সিম্পলের মধ্যে দেখান। এটা ভাই আমি ব্যাগটা নিয়ে দেন তো, সামনে যে ব্যাগটা ব্যাগটা এই সোফাটা নিতে পারেন। নিতে পারেন, এটা আমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল, এখনো দিলাম। এটা হচ্ছে 3 ফুল সেগুন কাঠের, ভিতরে গামারি, আর এটা হচ্ছে লাভ মডেল, এটাও ভিতরে গামারি। একটা ডয়ের খুলে দেখাই আপনারে, ভিতরে সেল গামারি এবং নিচে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চমৎকার কিন্তু মাশাআল্লাহ এই ওয়ার্ডরোবগুলো। কত করে পড়বে ভাইয়া এগুলো নিলে? আপনার একদম 16,000 টাকা করে। 16,000 টাকা করে একদম? আচ্ছা, ফিক্স 16,000 টাকা করে। ভাই এই সেট একটা ড্রেসিং টেবিলে কালার করতে ভাই, সুগেষ্টা সুগেষ্টা দেখাবেন। ওকে, এই একটা সিম্পলের ভিতরে একটা সুগেজ আছে, অনেকে বলে মানিক ভাই আমারে সিম্পলের মধ্যে দেখান, এটার সাথে পুরো সেটটা দেওয়া যাবে। হ্যাঁ, চার পাট এই সুগেষ্টা নিতে পারেন। এটা ছোট সাইজটাও আছে আমার কাছে, 3 পাল্লারটাও আছে, 4 পাল্লারটাও আছে। এই সুগেষ্টা নিতে পারেন, অনেক সুন্দর। ওকে ভাইজান, ঠিক আছে, বেশ চমৎকার। না না, কত হইছে বনা, আমি আইতাছি। আচ্ছা, চমৎকার একটা সেগুন কাঠের চার পাটের একটা সুগেজ, নিচে হচ্ছে বড় বড় মতো তিনটা ডয়ার থাকবে, দুইটা পাল্লা থাকবে। কত করে ভাইজা এই সুগেষ্টা? আমরা আগে রেডি রাখবো একদম 25,000 টাকা করে, জি, ফিক্স। এই পাশে দুইটা সোফা কালেকশন আছে, এগুলো একটু দেখান। জি, এই সোফাগুলো নিতে পারেন, এগুলো হচ্ছে হাফ মোগল বলি। হাফ মোগল, জি, এটা 311। ওকে, আবার 221 চাইলে আমি দিতে পারবো। এটার সাথে দুইটা সাইড টেবিল, একটা বড় টেবিল আছে, ইনশাল্লাহ এটা নিতে পারেন। এটা হচ্ছে হাফ মোগল। হ্যাঁ, হাফ মোগল, হাফ মোগল, এটা ফুল মোগল না, হাফ মোগল। বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা, মাশাআল্লাহ। যেই সোফাটা নিতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো। কেউ যদি 221 নেন, কেউ যদি 311, সবই আমি দিতে পারবো। ওকে, 221 একই দাম পড়বে? একই দাম পড়বে, 221 যেই দাম, 311 একই দাম। জি, আচ্ছা, ঠিক আছে। আর একটা ডিজাইন আছে নাকি? জি, আর একটা আছে হাতির শু, এটাও 311। ওকে, 311, জি, এটা 221 নিলে আমি দিতে পারবো। এটার সাথেও সাইডটা, দুইটা সাইড টেবিল, একটা বড় টি টেবিল আছে। এটা একদম ফিক্স 30,000 টাকা করে পড়বে। 30,000 টাকা করে? 30,000 টাকা একদম, কোনো মূলামূলি নাই, কোনো দামাদামি নাই, 30,000 টাকা করে। জি, আচ্ছা, ঠিক আছে, মানিক ভাই অনেক কালেকশন তো আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখালেন। এগুলো ভাই যে নেওয়ার সিস্টেমটা কি? জি, আমাদের এখানে নেওয়ার সিস্টেম হচ্ছে, আমাদের এখানে হচ্ছে আপনার পিক আপ আছে, ভ্যান আছে। হ্যাঁ, আপনারা ঠিকানাটা সঠিকভাবে দিলে আমি মালটা পাঠিয়ে দিতে পারবো। আর আমাদের নিয়মটা তো আগে পরে যারা আমাদের থেকে মাল নিচ্ছে তারা জানেনি, আমাদের দুইটা সিস্টেম। একটা হচ্ছে আপনি অ্যাডভান্স দিবেন, জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, যে রিসিভ করবো তার মোবাইল নাম্বার, অ্যাডভান্সটা দিলে আমরা মেমোটা আপনার ইমুতে পাঠাবো। এবং যদি সে আইসা বাকি টাকা দিয়ে দোকান থেকে নিয়ে যেতে পারে ইনশাল্লাহ, তাহলে তো আমার জন্য ভালো। আর যদি না আসতে পারে, আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আমি আমার দায়িত্বে একটা গাড়ি দিয়ে পাঠিয়ে দিব, তারে খালি গাড়ি ভাড়াটা বাড়ির থেকে দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। তো দর্শক, অসাধারণ একটা ফার্নিচার ভিডিও দিলাম, সেগুন কাঠের ফার্নিচার যারা নিতে আসুন, অবশ্যই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আমি এই কথাটা বারবারই বলি, আমাদের প্রোডাক্টগুলি যারা মালটা নেবেন শুধু তারাই ফোন দিবেন, আর যারা মাল না নেবেন তারা তো আমার ভিডিওতে বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন, কারণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি। হ্যাঁ, এই কারণে সময়টা সংক্ষেপের জন্য যারা ফোন দিবেন ইনশাল্লাহ, আর কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। যারা প্রবাসী ভাই আছেন টাকা পাঠাই দিলে আমি মাল পাঠাই দিব দায়িত্ব সহকারে। ওকে ভাই, ইনশাল্লাহ। তো দর্শক, অসাধারণ একটা ভিডিও উপর দিলাম ফার্নিচার নিয়ে, আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আশা করি আজকে ভিডিওটা প্রয়োজনে আসবে। আর আরেকটা কথা বলি, আমরা কিন্তু আগের দামটাই রাখতেছি, হয়তো কিছু পোড়াকে বাড়ছে, এটা রাশিয়া যুদ্ধের কারণে বুঝে নিত পরিস্থিতি অনেক, তারপর আমরা আগের দামটাই ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। আর এটা আমাদের নিজস্ব দোকান, কোনো ভাড়া লাগবে না, এই জন্য আমরা আগের দামটাই রাখতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ।